ফজরের নামাজ পড়েই রওনা দিলাম সিরাজগঞ্জ জেলায় এনায়েতপুর হাটের উদ্দেশ্যে। এই হাটে আসলে আপনারা সকাল ভোরেই চলে আসবেন, ঢাকার কাছে হলে খুব ভালো হয়। আর ঢাকার কাছ থেকে যদি না আসতে পারেন তো আপনারা এর আগের দিন এসে আড়তে উঠবেন। অবশ্যই এনায়েতপুর হাটে একটু সকালে আসলে ফজরের নামাজের পরপর ঢুকতে পারলে আপনি কেনাকাটাতে সুবিধা হবে। এরপর যে সকল কোয়ালিটিগুলো আছে দেখতে খুবই চমৎকার, ভালো লাগবে, এ সকল কোয়ালিটিগুলো অবশ্যই সংগ্রহ করবেন। আপডেট নতুন কালেকশনগুলো যারা নেবেন, মাস্টলাইজ কোয়ালিটি 1950 টাকা পড়বে, আর যারা আওলা প্রসেস নেবেন তাদের জন্য 1750 টাকা পড়বে। যদি ভালো লাগে এই অর্ডারগুলো আপনারা আমাদের কাছে অবশ্যই অবশ্যই দিবেন এবং হায়দার ব্লগের সাথেই থাকুন, দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। কোয়ালিটি অত্যন্ত সুন্দর, দেখতে চমৎকার, অবশ্যই এই কোয়ালিটিগুলো আপনার দোকানে রাখুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। আমি এখন চলে আসলাম সিরাজগঞ্জ জেলা এনায়েতপুর থানায় এনায়েতপুর লুঙ্গির গ্রে হাটে। জনপ্রিয় এই লুঙ্গির গ্রে হাট এত জনপ্রিয়, মূল বিষয়টা হচ্ছে এখানে সারা বাংলাদেশ থেকে অনেকে চলে আসে শুধু লুঙ্গি সংগ্রহ করার জন্য। তেমনি একজন তাঁতি, যারা তাঁতি নিজস্ব তাঁত আছে, তারা এই মালগুলো এখানে এসে বিক্রি করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ঘাইমা একবার জর্জরিত হয়ে গেছেন গা, তার মানে ইনকাম সব অনেক ভালো। না ভাই, একবারে খুবই খারাপ অবস্থা, ব্যবসা বাণিজ্য একদম খুবই খারাপ। আপনি কোন জায়গায় আসছেন এখন? এখন ইনাতপুর হাটে আছি। এটা সিরাজগঞ্জ জেলা? সিরাজগঞ্জ জেলা ইনাতপুর হাট। ইনাতপুর হাট জি। তো আপনি কি নিজে একজন তাঁতি? আমি নিজে তাঁতি। আপনার মালগুলো কি ফ্যাক্টরি মাল? এগুলো আমার নিজস্ব ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা, একটু খুলেন তো দেখি। এটা পানা কত? পানা আছে 53। হ্যাঁ, 53 পানা। 53 পানা। আচ্ছা, আরেকটা কালার দেখেন তো, এগুলো সুতার সানা কত? 100 সানা। এটা 100 সানা না? এটা কি সুতা মানে চিকন না মোটা? এটা হলো চিকন। চিকন সুতা। এটা কি মাসলাইজ হবে? মাসলাইজ হবে। আচ্ছা, আরেকটা কালার দেখেন। এটা তো টিকাটুকা বেশি আছে, তাই না? হ্যাঁ, টিকাটুকা বেশি আছে। এটা রং কিরকম যাবে? রং একটু কাটবে না। আচ্ছা, আপনারা কি সত্য কথা বলেন? মানে এই যে রং, রং তো দেখা গেছে যে রং কষ কাটে, তখন না রং কষ কাটবে না, আমাদের কষ কাটবে না, কষ কাটবে না না। ওই যা, ওই যারা যারা যখন বিক্রি করে, যারা বিক্রি করে তারা কিন্তু ওই যে খুচরা বিক্রি করলে বিপদে পড়ে যায়, ধরা পড়ে যায়। ওগুলো হইলো কত কিনে এনে বেছে কম দামি কাপড়, কিন্তু আমাকে এটা নিজস্ব ফ্যাক্টরি, কোনো রং কাটবে না, দেখেন হাতে রং রং করে আমরা নিজেই রং করি। এই মালটা দেখেন তো, এটা কি সবুজ কালার? সুন্দর। আরেকটা কালার দেখেন তো ভাই, আপনাকে এই যে সুয়াকপুর হাটে, এনায়েতপুর হাটে আসলে পাওয়া যাবে। সুয়াকপুর হাটে বসেন না? সুয়াকপুর হাটে বসেন। এই সুয়াকপুর হাটে কী বারে বসেন? সোমবারের দিন। সোমবারের দিন? সোমবারে। আর এই হাটে এখানে? এখানে বিশুদ্ধবার। বিশুদ্ধবার? বিশুদ্ধবার আসেন। আপনি আতাইগুলো হাটে বসেন? না, আতাইগুলো হাটে না। আচ্ছা, এই মালগুলো উঠান তো, নিচের একটা যে মাল আছে এই মালগুলো উঠান এখানে। এগুলো কি রেট, মানে রেট বললেন না, মানে এগুলো কি মাল? এগুলো কি ওটার চেয়ে ভালো না খারাপ? এটার চেয়ে ভালো। এটার থেকে এটা ভালো? হ্যাঁ, এটা ভালো। এটা আরো রং কাটবে? এটা আরো রং কাটবে না? না, একই রং করা, কিন্তু দুটাই একই, কিন্তু এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ও, সকাল ভুরি বেচা কিনাটা খুব খারাপ। এটা তো, এটা তো অনেক দিন যাবত চলতেছে, তাই না? হ্যাঁ, এটা অনেক দিন, প্রায় 6 বছর হলো এই ডিজাইনটা চলতেছে। আরেকটা কালার দেখেন তো, কালারই সব সবুজ, সুন্দর সুন্দর। তারপরে এখন একটা কথা বলেন, আসলে আপনারা কি অবস্থায় আছেন? একটু বসেন, এখানে বসেন।
আলমাস সাহেব, নামটা কি বলছিলেন? মোহাম্মদ আলমাস। আলমাস সাহেব, এখন আপনার কি অবস্থা আছে? আমাদের ব্যবসা করেন একদমই খারাপ। একটু জোরে বললেন। আমাদের ব্যবসা করেন একদমই খারাপ। একদমই খারাপ, বেচে কিনা হচ্ছে না, এই তো বেচা কেনা কিচ্ছু হচ্ছে না। আচ্ছা, এরপরে বুঝি আপনি বলতেছেন সুতার দাম বুঝি বাড়ছে? সুতার দাম ডোবে বাড়ছে 1,700-800 করে এই দুই সপ্তাহ হলো বাড়ছে। তো এখন তো দেশে কোনো সরকার নাই, তত্ত্বাবধায়ক অধীনে আছে, তাই না? জি। তো বিশেষ করে ডাক্তার ইনুস স্যার আপনাদের জন্য কিছু করলে খুশি হবেন না আপনারা? অবশ্যই খুশি হবেন। উনি কিছু করা উচিত ওনার? ওনার কিছু করা উচিত। তো উনি কি করলে আপনাদের ভালো হয়? আমাদের এই সুতার দাম যাতে কমে, কাপড়টা যাতে বাইরে গেলে হয়তো বেশি পারলাম, বেশি ভালো বেশি। ও মানে ডাক্তার ইনুস স্যার যদি আপনার সব বাইরে যায়, বাইরে যাচ্ছে না, বাইরে যাচ্ছে না, মাল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যাচ্ছে না, কোনো দেশেই যাচ্ছে না, কোনো যাচ্ছে না, এই কারণে আপনারা অবহেলিত বেশি আর প্রচুর পরিশ্রম করে লাস্টে আপনারা মুনাফা পাচ্ছেন না। মুনাফা পাচ্ছে না, ব্যবসা আরো খালি আমাদের আরো খারাপের দিকে যাচ্ছে, আস্তে আস্তে বাদ দিয়ে যাবে। ও, আপনার কি চায়না পালম? আমার চায়না বাংলা দুইটাই। দুইটা অ্যাঙ্গেল পালম আছে? হ্যাঁ দুইটাই। আসলে তার আবেগ আপখেনুতভাবে কথাটা বললো যে এদেশের বর্তমানে যারা দায়িত্বে আছে উপদেষ্টা মণ্ডলী, তারা যদি তাদের দিকে সুদৃষ্টি দেয় আর বিশেষ করে তারা যদি সুতার দাম এবং রঙের দাম স্থিতিশীল করে, বিশেষ করে কিছু সিন্ডিকেটের কারণে এই ব্যবসাটা একবারে টোটালি বাদ হয়ে যাচ্ছে। এখন এই বাদ হওয়ার মধ্যে থেকে তারা যদি তাদেরকে একটু সহযোগিতা করে, সুদৃষ্টি দেয়, তাহলে ব্যবসাটা টিকবে। অবশ্যই আপনার তাদের চাওয়াটা খুবই একটা বেশি না, তাঁতিরা বর্তমানে খুবই অসহায় এবং তাদের নিয়ে কেউ ভাবেও না, কথাও বলে না। আশা করি তত্ত্বাবধায়ক অধীনে যারা আছেন, বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী ডাক্তার ইনুস স্যারের কাছে অনুরোধ, তারা জানি এই বিষয়টা একটু বিবেচনা করে আর তাঁতিদেরকে আবার পুনরায় একটু ভালো ব্যবসায় রূপান্তরিত করে এবং ব্যবসার অবস্থা ভালো হয়। আজ এই পর্যন্তই আমি এনায়েতপুর হাট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।